হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আপনারা যাই কাজ করছেন সব কিছু ছাড়ুন এবং যে করে হোক এই কোরিয়ান ছবিটা দেখুন, এই সাউথ কোরিয়ান ছবিটা। যারা হরর ফ্যান্স রয়েছে এবং যারা ভালো সিনেমা দেখার ফ্যান্স রয়েছে তাদের প্রত্যেকের মাস্ট ওয়াচ। ছবিটার নাম হচ্ছে এক্সিউমা বলে। এই ছবিটা রিসেন্টলি রিলিজ করেছে, 1.5-2 মাস আগে হবে হয়তো কোরিয়ান বক্স অফিসে, এবং রিলিজ করার পর থেকে কিন্তু প্রচুর মানুষে দেখেছে। 10 মিলিয়ন টিকিট এটার বিক্রি হয়েছে, মানে 1 কোটি টিকিট বিক্রি হয়ে গেছিলো এবং প্রচুর কালেকশন করেছে। 2024 হাইয়েস্ট গ্রসিং ফিল্ম আর কি। তো এই ছবিটা নিয়ে প্রচুর অ্যান্টিসিপেশন ছিল। এবার দেখুন এই ছবিটা ইন্ডিয়াতে কবে রিলিজ করবে, আদেও আসবে কি না কোনো ঠিক নেই। এবং কোরিয়ান ছবি মোস্টলি যারা দেখে, কারণ কোরিয়ান সিনেমা বা সিরিজ দেখার একটা ফ্যান বেস তো এখন ইন্ডিয়ার মধ্যে হয়ে গেছে। সিরিজগুলোর ক্ষেত্রে যেটা হয় যে নেটফ্লিক্স খুব ভালো করে ডাবিং করে নিয়ে আসে, তাই জন্য সেটা থ্রু দিয়ে হয়েছে। বাকি প্ল্যাটফর্মগুলো সেইভাবে ডাবিং ইত্যাদি প্রপারলি এখন অবধি করে না, তো সেটা আর কি হচ্ছে। বাট আপনারা প্রত্যেকেই জানেন যে এই ছবিগুলো দেখার হলে আপনাকে কীভাবে দেখতে হবে। তো আমি এই ছবিটি নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, তো ফাইনালি আমি ছবিটা দেখে ফেলেছি। কীভাবে দেখেছি জিজ্ঞেস করবেন না, আপনাদেরকেও দেখতে হলে জোগাড় লাগিয়ে দেখতে হবে, তো সেটাই করে নেবেন। কারণ এই ছবিটা মানে না দেখে ওয়েট করা জাস্ট যাচ্ছিল না। তো এই ছবিটা বেসিক্যালি একটা হরর ছবি এবং এটার মধ্যে অকাল্ট ব্যাপার চ্যাপারগুলো আমরা দেখতে পাই, তার সাথে মিথোলজিও অ্যাঙ্গেল জড়িয়ে রয়েছে এবং কোরিয়ার হিস্ট্রিও জড়িয়ে রয়েছে। সেগুলোর মধ্যে আমি ধীরে ধীরে আসছি। সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, এই যে ডিরেক্টর আছে, ইনি এর আগে 2টো হরর ছবি বানিয়েছেন যেগুলো কিন্তু ব্লকবাস্টার হয়েছে বক্স অফিস। তার মধ্যে আমি একটা ছবি দেখেছিলাম 2015-তে যেটা বেরিয়েছিল, যেটা নাম হচ্ছে দ্য প্রিস্টস বলে। সেই ছবিটা হাইলি রেকমেন্ড করবো। সেখানে একটা আধ ঘন্টার এক্সরসিজমের সিন ছিল, সেটা যেভাবে ডিজাইন করেছিল না দেখবার মতো, পুরো মনে হবে অথেন্টিক এক্সরসিজমে। এবং আরেকটা ছিল যে স্যাভা দ্য সিক্স ফিঙ্গার বলে, সেই ছবিটাও কোরিয়ান বক্স অফিসে বিশাল কালেকশন করেছিল, সেই ছবিটাও আপনারা দেখতে পারেন। বাট আমার প্রিস্ট ছবিটা হেভি লেগেছিল। এখানে আমরা দেখতে পাই যে একটা কোরিয়ান লোক, তার একটা ছোট সদ্যজাত বাচ্চা রয়েছে এবং সে সাসপেক্ট করছে যে তার বাচ্চার উপর কিছু কালো আর কি মানে সুপার ন্যাচারাল স্পিরিট ইত্যাদি তারা আর কি ভর করেছে এরকম সে মনে করছে। এবং তাই জন্য সে কিছু লোকেদেরকে হায়ার করে যারা আর কি এই ধরনের রিচুয়ালস এ করে, ভূত ভাগা এ করে, তো তাদেরকে হায়ার করে এবং তারা আরও দুজন লোককে আর কি নিজেদের টিমে নেয়। এবং তারপরে এই চারজন মিলে একটা জার্নিতে বেরিয়ে পড়ে ডিটেক্ট করতে যে কেন এই সুপার ন্যাচারাল ঘটনাগুলো ঘটছে এবং তার অরিজিন কিন্তু কী হয় সেগুলো নিয়ে এই গল্পটা। তো এর ছবিটা মূলত 2টো ভাগ আমি বলতে পারি, মানে ছবিটার মধ্যে তো ইন্টারভেল ওরকম নেই, আমি তো ওইভাবে দেখিনি এবং বিদেশের ছবিতে ইন্টারভেল থাকে না। বাট এই ছবিটার মধ্যে প্রথম দিকে একটা আপনি একটা ঘটনা দেখতে পাবেন এবং দ্বিতীয় হাফে, ছবির দ্বিতীয় হাফে আরও একটা ঘটনা উঠে আসে। এবার প্রথম হাফে যে ঘটনাটা, ছবিটা যারা মাস অডিয়েন্স আছে, যারা জেনারেলি একটু মাসালেদার জিনিসপত্র পছন্দ করে বা একটু ফাস্ট পেস জিনিসপত্র পছন্দ করে, তাদের ফার্স্ট হাফটা একটু স্লো মনে হতে পারে। বাট এই ফার্স্ট হাফে যে মিস্ট্রিটাকে যেভাবে বিল্ড করেছে, যেভাবে ধীরে ধীরে টেনশনগুলো বিল্ড করেছে, ছোটো ছোটো ঘটনা মানে একটা যে হয় না একটা মুড তৈরি করা, একটা ক্রিপি অ্যাটমসফিয়ার তৈরি করা, সেটা যেভাবে তৈরি করেছে না, সেটা আমার বেশ ভালো লেগেছে। আমার একটু স্লো মানে স্লো বার্ন কন্টেন্ট দেখে অভ্যস্ত আমি, তাই জন্য আমার কিন্তু প্রবলেম হয়নি। এবং সেখানে যেসব জিনিসপত্র দেখেন, একটা সাপ দেখায়, জাস্ট দেখবেন সাপটা, সাপটাকে যেভাবে ডিজাইন করেছে না দেখবার মতো, মানে ওই সিনটা আপনাকে এবার গুজবাম দিয়ে দেবে আর কি। তো এরকম কিছু সিন আছে ফার্স্ট হাফের মধ্যে। এবং সেকেন্ড হাফের মধ্যে ছবিটা যে জিনিসপত্রগুলো দেখায় সেটা আপনি এক্সপেক্টই করবেন না। এবং আরও একটা জিনিস যেটা কোরিয়ান কন্টেন্টের ক্ষেত্রে খুব ভালো লাগে, যে ওদের ধরুন ছবি যাই জনরা হোক, ধরুন বং জং হো একটা ছবি বানিয়েছিল হোস্ট বলে, তো সেটা একটা মানে ক্রিচার বেসড একটা মনস্টার ফিল্ম ছিল, কিন্তু সেই ছবিটার মধ্যে দিয়ে সাউথ কোরিয়ার উপর যে তার নদীর মধ্যে যে আমেরিকা যে দীর্ঘদিন ধরে যে মেডিকেল ওয়েস্ট, ই ওয়েস্ট, নিউক্লিয়ার ওয়েস্ট যে ডাম্প করে গেছে এবং তার জন্য কি ইম্প্যাক্ট হচ্ছে কোরিয়ার উপর, সেগুলোর উপর কমেন্ট্রি ছিল কোথাও গিয়ে। তো ওদের ওখানে যাই কাজ হয় সেখানে কিন্তু সাবভার্সনে তারা কিন্তু কিছু মেসেজ রেখে দেয়। এবং এখানে আমরা সাবভার্সনে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দেখতে পাচ্ছি, কোরিয়ার হিস্ট্রি সম্পর্কে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে জাপানের সাথে কোরিয়ার একটা বহু যুগ ধরে একটা লড়াই চলেছে, সেটা 1800 থেকে শুরু হয়েছে বিভিন্ন হয়েছে এবং 1900 পরে 1910 থেকে 1945 অবধি কোরিয়া জাপানের অধীনেই ছিল। এবং সেখানে আর কি কোরিয়াকে আর কি তারা মানে জাপানকেই বলা হয় যে কোরিয়াকে ভেঙে দেওয়ার পিছনে তাদেরই হাত রয়েছে। এরকম প্রচুর কিছু কোরিয়ানদের উপর জাপানিজরা প্রচুর অত্যাচার করেছে এবং সেইটা রিফ্লেকশন আমরা এই ছবিরতে দেখতে পাই আর কি। সেটাকে খুব সুন্দর করে রাখা হয়েছে, সেই যে মেসেজিংগুলো, সেই যে মাইথোলজিটা উঠে এসেছে সেটা খুব ভালো। এবং এই ডিরেক্টরের যেটা আমি বললাম, এই প্রিস্ট ছবিটার মধ্যে ওই আধ ঘন্টার যে একটা এক্সরসিজম সিন ছিল, সেটা খুব অথেন্টিকভাবে ডিজাইন করে, এই ডিরেক্টর খুব প্রচুর পড়াশোনা করে এই জিনিসগুলোর ব্যাপারে ডিটেলে রিসার্চ করে না এটাকে দেখান। এবং এখানেও একটা আর কি একটা রিচুয়াল আর কি করা হয় ছবির মানে ছবির মধ্যে আমরা সেটা দেখতে পাই। সেই রিচুয়ালটাকে যেভাবে পারফর্ম করেছে, যেভাবে পুরো দেখিয়েছে না, মানে আপনার গায়ে কাঁটা দেবে, সিরিয়াসলি বলছি, এত অথেন্টিকভাবে জিনিসটাকে দেখিয়েছে। এবং এখানে যে কিছু সিনস আছে পরের দিকে আর কি, সে পরের দিকে মানে যারা মাস অডিয়েন্স তাদের সেকেন্ড হাফের মানে গল্পের যে সেকেন্ড হাফটা দ্বিতীয় ভাগটা, সেখানে যে ঘটনাগুলো ঘটে, সেখানে যেহেতু আপনি ভূতটাকে ফিজিক্যালি অনেক বেশি দেখতে পাচ্ছেন, তো সেখানে আর কি জিনিসপত্রগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। তো লোকেদের সেকেন্ড হাফটা বেশি ইন্টারেস্টিং লাগবে কারণ সেখানে অনেক কিছু হ্যাপেনিং হতে থাকে। বাট ফার্স্ট হাফে মিস্ট্রিটা খুব সুন্দর করে বিল্ড করেছে। তো ওভারঅল সিনেমাটা দারুণ ছিল এবং পারফরমেন্সেস খুব ভালো এবং খুব ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে। আপনারা আই স দ্য ডেভিল ছবিটা তো নিশ্চয়ই দেখেছেন, তাতে যে ভিলেনের চরিত্র প্লে করেছিল
চৌ মিন আই থিঙ্ক ওনার নাম, তো উনিও রয়েছেন এই ছবির মধ্যে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার পেয়ে গেছে। প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছিল, তো ছবিটা আমার অসাধারণ লেগেছে, সিরিয়াসলি বলছি। যারা হরার ফ্যান তারা এই ডিরেক্টরের তিনটে ছবিই দেখুন এবং এই ছবিটা তো মাস্ট ওয়াচ। এবং আপনারা মানে আমি জানি না এখানে দেখবেন কবে আসবে, সিরিয়াসলি বলছি কেউ জানে না, বাট যত তাড়াতাড়ি সম্ভব ছবিটা দেখুন, ছবিটা মানে অসাধারণ লাগবে। এবং হিন্দি ডাবে তো এখন ডেফিনেটলি অ্যাভেলেবেল নেই, বাট এই ছবিটা সত্যি বলছি হলে বসে যদি এক্সপিরিয়েন্স হতো না, যদি সত্যি বলছি হিন্দি ডাব করে ইন্ডিয়াতে রিলিজ করে, আমি সত্যি বলছি এখানেও কিন্তু একদম ওয়ান্ডার করতে পারে। ছবিটা যদি প্রপারলি একটু প্রমোট করে রিলিজ করে কোনো স্টুডিও না, তাহলে সত্যি বলছি এখানে দারুণ আর কি হতে পারে, দারুণ লাগবে। তো এটাকে বলা যেতে পারে এক কথায় কোরিয়ান তুম্বার, এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনাদের মধ্যে যদি কেউ দেখেছে এক্সুমা, যারা একটু ইন্টারন্যাশনাল কন্টেন্টের খবর ইত্যাদি রাখেন, তারা নিশ্চয়ই এই ছবিটার ব্যাপারে জানেন। তো তারা যদি কেউ দেখে ফেলেছে তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।